বিষ্ণু দে, ক্লান্তি নেই। আমার স্বপ্ন অপরিসীম, আমার মনে কোনো ক্লান্তি নেই। অথচ ডালে ডালে শুকনো হাহাকার, অথচ মাঠে মাঠে আষাঢ় হিম, আকাশে কান্নারও খান্তি নেই। জীবন উদ্গ্রীব প্রতীক্ষায়, প্রতীক্ষা নায়ক মিশ্র সুর, আকাঙ্ক্ষার নীলে রেঙেছে অঙ্গার, চাওয়ায় পাওয়া মেশে সে ভিক্ষায়, শরীরে মন মেলে মুঠিতে দূর। চাই না তুমি বিনা শান্তিও, তোমাকে চাই তাতে খান্তি নেই। কৃষ্ণ চূড়া রাঙে সেও তো হাহাকার, আমারই হৃদয়ের কান্তিও, তোমাকে জেনেছে যে শান্তি নেই জীবনে তার আর সেই হীরার। মৌ ভোগ জন্মে তাদের কৃষাণ শুনি কাস্তে বানায় ইস্পাতে, কৃষাণের বউ পৈঁছে বাজু বানায়, যাত্রা তাদের কঠিন পথে রাখি বাঁধা কিশোর হাতে, রাক্ষসেরা বিথাইরে নখ সানায়। নীলকমলের আগে দেখি লাল কমল যে জাগে, তৈরি হাতে নিদ্রাহারা একক তরোয়াল, লাল তিলকে ললাট রাঙা উষার রক্ত রাগে, কার এসেছে কাল। চোর ডাকাতি মুখোশ পরে রাক্ষসেরা ছাড়ে চোরাই মাল, ঢাকে কালো কানায় মরিয়া যত রানীর জ্ঞাতি কঙ্কালি পাহাড়ে, মড়ক পূজা নরবলিতে জানায়। এদিকে ওড়ে লাল কমলে নীলকমলের হাতে, ভাইয়ের মিলে প্রাণের লাল নিশান, তাদের কথা হাওয়ায় কৃষাণ কাস্তে বানায় ইস্পাতে, কামার শালে মজুদ ধারে গান। সার্কাসের বাঘ গ্রামে গ্রামান্তরে শুনি মহা উত্তেজনা, প্রকৃত সন্ত্রাসও বটে। শহরের সার্কাসের বাঘ পালিয়েছে বাঘোয়া পাহাড়ে ঘেরা বনের আড়ালে, উপদ্রব প্রায় ঘটে। আমরা এসেছি কয়জনা বাংলো কুঠিতে, আমন্ত্রিত না হলেও রবাহুত বটে। তিন পা বাড়ালে রাত্রে ঠিক দেড়টায়, শুনেছি সে ভাঁটা চোখ দেখা যায়, হিংসা জ্বালা রাগ প্রচণ্ড আক্রোশে জ্বলে, খণ্ডিত মুক্তিতে প্রচণ্ড আক্রোশে। কেননা সে খাঁচার সচ্ছল সুখ চায়, পলাতক অনভ্যস্ত স্বাধীন অরণ্যে অপ্রস্তুত ফাঁসি কাটে আসামি দুর্গত দীক্ষায়। আমাদের রাত্রি কাটে কাঁটা ঝোপে, ঘাসের পোকায় কেঁচোয় মশায় দীর্ঘ প্রতীক্ষায়। শব্দ শুনি শুনি আজ এ গ্রামের ছাগল বাছুর, শুনি কাল ও গ্রামের মানুষের ছেলে মেয়ে গেছে। তাড়া করি কয়জনা চলে যাই বহু দূর, বেছে বেছে এ ঝোপ সে ঝাড়। পণ্ডশ্রম শহরের সার্কাসের ভূতপূর্ব বাঘের দারুণ চতুর খেল, কিছুটা বা ক্ষুধার অভ্যাসে আর কিছুটা বা শখের বিকারে, যেন বা সে কোটিপতি লোভ, যেন সারা বিশ্বের শিকারে তার লোভ, তৃপ্তিহীন চিরদুস্থ প্রতিযোগিতায়। জন্মবুনো বাঘেরাও তাই তাকে ভয় করে, আর আমাদের অরণ্যবাসের তাই শেষ নেই, কারণ এই উপদ্রব দূর করা আমাদের জিত রোগ ব্রত। তাই অন্ধকারে প্রতি রাত্রে আমরা কয়জনা থাকি ছদ্মবেশে, সদা জাগ্রত ভিক্ষায়, যেমন ছিলেন লেনিন স্টালিন। 1917 অক্টোবরে উদ্যত প্রস্তুত, প্রায় সেই মন নিয়ে, বড়তেই দাও যদি ছোটর উপমা, আমরাও চুপ করে বসি কিংবা ছুটি নিঃশব্দ সঞ্চারে। সর্পগন্ধা পায়ে পায়ে শিশু শাল সেগুনের উদ্গ্রীব অদ্ভুত তীক্ষ্ণ আগ্রহের নিস্তব্ধ আশ্লেষে, প্রকৃতির নীরব উৎসাহে সভা সমিতির চেয়ে ঢের শক্ত ক্ষিপ্রতীক্ষায়।